পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। What a pleasant surprise. Please, আসুন। সত্যি এভাবে হঠাৎ করে আসবেন ভাবতেই পারিনি। খুব ভালো করেছেন এসে। চল। আপনারা ভালো আছেন তো? আচ্ছা পরিচয় করে দিই, আমার মা দিদি আর মেজকা। মেজকা কিমনের সাথে আপনার আগেই পরিচয় হয়ে গেছে আপনাদের। এরা আবার এই বাড়িতে এসে হাজির হলো কেন? কে জানে। আরে গৌরী, ওনাদের হাত থেকে এগুলো নাও, বলা যা। আপনারা দাঁড়িয়ে থাকবেন নাকি? আসুন বসুন, আসুন আসুন। আপনাদের এসব পিঠে পুলি উৎসব আছে নাকি? জানতাম না তো। দেখুন, আপনারা মনে ভুলে যাচ্ছেন যে আমরাও বাঙালি। আর পৌষ পার্বণ বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব। আমরা সে ধর্মে আলাদা হতেই পারি, তাতে কি হয়েছে গেল? উনি যখন বিদেশে থাকেন, নিয়ম করে বাঙালির সব উৎসব পালন করে। এতে আমরা না খুব আনন্দ পাই। আমরা বিদেশে থেকেও বাঙালিয়ানা কিন্তু ভুলিনি, কি বলো? খুব ভালো হলো এই উপলক্ষে আপনাদের সঙ্গে আলাপটা হয়ে গেল। পলা, তোর শ্বশুর শাশুড়ি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, যা তো নিজে হাতে ওনাদের আপ্যায়নের ব্যবস্থা কর। না না না, তার কোনো প্রয়োজন নেই। না 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 না, না বললে কি করে হয় বলুন তো? আপনারা আমাদের কুটুমে প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, এইটুকু তো আমাদের করতেই হবে। চলো পলা দিদি, আমিও তোমার সঙ্গে যাই। সাবধান। আচ্ছা নাছোড়বান্দা ফ্যামিলি, যত চেষ্টা করছি যে সূর্য থেকে পলাকে দূর করতে, তত দেখছি ঘাড়ে চেপে এসে বসছে। ওই তো এসো দেখি। এত কিছু কি করে খাবো? এত কিছু কোথায়, এইটুকু তো খাবার, এটুকু ঠিক খেতে পারবেন। আরে এখন তো উৎসব আনন্দের মরশুম চলছে, এই তো খাওয়া দাওয়া করার সময়। আমাদের বাড়িতে খুব শিগগিরই আরো একটা উৎসব লাগতে চলেছে, তখন তো আপনাদের আসতেই হবে। আমি কিন্তু অ্যাডভান্স আপনাদের জানিয়ে রাখলাম। এখন আবার কিসের উৎসব? হ্যাঁ সামনের অমাবস্যায় কালীপূজা আছে, ঠিক কথাই, তাতে আবার ওদের কি? না না মেচকা, আমি সে উৎসবের কথা বলছি না। এটা এমন একটা খবর যেটা তোমরা কেউই জানো না। কথাটা তাহলে আমিই বলে দিই, আমাদের বাড়িতে খুব শিগগিরই একজন নতুন অতিথি আসতে চলেছে। সত্যি বলছিস? হ্যাঁ গো মা, হ্যাঁ। তোমার বৌমা অবশ্য আমাকে কিচ্ছু বলেনি, আমার কাছ থেকে বরং রিপোর্টটা লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি আমি ঠিক দেখে নিয়েছি আর মা রিপোর্ট পজিটিভ। না না, তোমরা ভুল করছো, মস্ত বড় ভুল করছো। এই না গৌরী, প্লিজ তুমি আর লুকিও না আমাদের সবার কাছ থেকে। আরে সবাইকে তো জানতে হবে সত্যিটা কি। এটা তো ভীষণ খুশির খবর যে তুমি মা হতে চলেছো। কনগ্রাচুলেশনস ঈশান, ভাবি পিতা হওয়ার জন্য আমার তরফ থেকে অগ্রিম অভিনন্দন। দিদি যেটা বলছে সেটা ঠিক, আবার গৌরী যেটা বলছে সেটাও ঠিক।
মানে এই ভাই তুই কি হেয়ালি করছিস বলতো? স্পষ্ট করেই তো বলছি দিদি, এ বাড়িতে একজন প্রেগনেন্ট ঠিকই, কিন্তু সেটা গৌরী নয়, সেটা আমাদের পলা। আমার পক্ষে ওকে দেখে এটা বোঝা খুব একটা কঠিন নয়। সত্যি পলা, তুই এতদিন ধরে এই খবরটা আমাদের থেকে লুকিয়ে রেখেছিলি কেন? বলবে ভেবেছিল গো, দুদিন পর সূর্যদাদা এলেই বলবে ভেবেছিল, পাঁচ কান করতে চাইনি এখন। তার মানে তুমি জানতে গৌরী, তাই তো? তুমি জেনে শুনেও আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করনি, ঠিক করলে তো? দাঁড়ান, এইসব আলোচনা আপনারা পরে করবেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, এ সন্তান আমার ছেলের হতে পারে না। কিছুতেই পারে না। এ কথা কেন বলছেন আপনারা? বলছি নিশ্চয়ই কারণ আছে গৌরী, এই সবে ওদের বিয়ে হলো, এর মধ্যে পলা প্রেগনেন্ট হয়ে গেল, কি করে হয়? আপনারা আমার পলা দিদির চরিত্র নিয়ে সন্দেহ করছেন, ওকে অসম্মান করছেন, এটা আপনারা করতে পারেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।